মর্নিং, ঠান্ডা ঠান্ডা মিষ্টি সকাল দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর সকাল থেকে ত্রিধা আজকে কান্না শুরু করে দিয়েছে। তার একটাই কারণ, আজকে দুধের মিষ্টি খাবে। তো দুধের মিষ্টি মানে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। এর আগের দিন একদিন আমি কিন্তু এই ক্ষীর রেসিপিটা শেয়ার করেছিলাম, তো অনেকে আমাকে বলেছে দিদি যে পরিমাণে গ্যাসের দাম বেড়েছে তুমি এসব আর করে খেও না। তো যাই হোক, নিজের জন্য না অন্তত বাচ্চার জন্য, কারণ এগুলো করতে গেলে মোটামুটি এক ঘন্টা একভাবে গ্যাসটাকে জ্বালিয়ে রাখতে হবে। যেহেতু অনেকটা পরিমাণে দুধ, সেটাকে জাল দিয়ে দিয়ে ক্ষীর করা মানে বুঝতেই পারছো। তো এবার ত্রিধা যেখানে কাঁদছে, তো গ্যাস ফুরাক যা ফুরাক সেটা করতেই হবে। যাই হোক, তোমরা কমেন্ট করেছিলে বলে আমি বলে দিলাম। তো মোটামুটি এরকম সিচুয়েশানে চলে আসবে, মানে দুধটা জাল দিয়ে দিয়ে এরকম গাঢ় হয়ে যাবে। তো এর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার চিনি ছাড়াও খেতে ভালো লাগে, যেহেতু আমার মেয়ে খাবে, একটু মিষ্টি মিষ্টি না হলেও খেতে মানে খেতে ভালোবাসে না, তো ওর জন্যই যেহেতু করা। দেখো, এবার এটা দিয়ে একটু খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলে এই চিনিগুলো গলে গিয়ে এটা আবার একটু পাতলা পাতলা টাইপের হয়ে যাবে। তো এই দেখো, চিনিটা গলে গেল, গলে গিয়ে আবার একটু নরম নরম হয়ে গেল। মোটামুটি এটা 3 থেকে 4 মিনিট, এখন কিন্তু আঁচের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, নাহলে সব পুড়ে যাবে চারিদিকে। তো 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে পরে দেখাবো কেমন কেমন করে মিষ্টিটা বানালাম, গোল গোল করে রেখে দেবো। ছোটো ছোটো মাছ খেতে আমি ত্রিধা দুজনেই ভীষণ ভালোবাসি, কিন্তু শান্তনু একদমই পছন্দ করে না ছোটো মাছ, ও না চিকেন পছন্দ করে। ওর যদি মাটন আর চিংড়ি মাছ, মাছের মধ্যে সব থেকে ফেভারিট হলো চিংড়ি মাছ। ইলিশ মাছ আনে কিন্তু নিজে কোনোদিন এক পিচও ছুঁয়ে দেখে না। আর আজকে দেখো বাটা মাছগুলো কত বড় বড়, এই দেখো এক একটা প্রায় 100 গ্রাম করে ওজন। যাই হোক, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কত বড় আমি জানি না, কিন্তু ভীষণ বড় বড়। আর বাটা মাছের একটা আলাদা টেস্ট আছে, ও খায় না, ও কাটা বেছে খেতে পারে না, ওই জন্য যে কদিন ও আছে আমাদের বাড়িতে বেশি রুই মাছটাই হয়, যেহেতু ও বাজারে যায়। আর ধরো এখানে তো সবসময় বেশি মানে গ্রামে যেগুলো মাছ বিক্রি করতে আসে না, বাটা, পোনা, সিলভার, মানে ছোটো ছোটো মাছ যেগুলো হয় আর কি, এইসবই বিক্রি করতে আসে। আর কাটা মাছ একটু মানে সাইকেলে করে নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়ানো, এটা খুব কঠিন ব্যাপার, বেরিয়ে বেরিয়ে নিয়ে বেড়ানো, কেটে কেটে বিক্রি করা। এক জায়গায় বসে যারা বাজারের মধ্যে বিক্রি করে তাদের পক্ষে সুবিধা, কিন্তু যারা মানে লোকের বাড়ি বাড়ি বিক্রি করে তাদের পক্ষে একটু অসুবিধা, অনেকে করে তার জন্য না। সেদিনকে কালকে কালকে না পরশু দিনকে নবগ্রামে গেছিলাম, তো ওখানে দেখলাম এত বড় বড় এরকম সাইজের গলদা, মানে মোটামুটি গলদা চিংড়িগুলো বেশ খুব সুন্দর, ভালোই দাম বলছিল, মোটামুটি 600 টাকা করে বলছিলো। কিন্তু আমি বাড়ি আসলাম কখন জানো, দুপুর 1:30 সময় বাড়ি এসেছি। তাহলে ওই মাছ যদি আমি 10টার সময় নিয়ে ব্যাগে ভরতাম আর 1:30 সময় যদি বাড়ি আসতাম, তাহলে মাছ আর মাছ থাকতো না, পুরো একদম নষ্ট হয়ে যেত। তো সেই কারণে আমি আর নিলাম না, কারণ যদি তখনই বাড়ি চলে আসতাম, 10টার দিকেই বাড়ি চলে আসতাম, তাহলে বাজার থেকে নিয়েই আসতাম, কারণ তখন ধরো ব্লকে ব্লকে এদিক ওদিক গেলাম। অনেকে ভাবতে পারো যে এদিকে কথা বলছো, এদিকে মাছ কাটছো, এদিকে তাকাচ্ছো, তোমার হাতটা কাটবে না? কাটবে না, আমি বটি দিয়ে কাটতে প্রচণ্ড পরিমাণে এক্সপার্ট। আমি চোখ বন্ধ করেও শাক বানিয়ে দেবো, আলু কেটে দেবো, তরকারি কেটে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। মাঝে সাঝে দুষ্টুমির ক্ষেত্রে বাই চান্স কী করে হয়ে যায় বলে না, ভুল সব কিছুতেই হয়, ওরকম বাই চান্স দু একবার হয়ে যায়, হাতটা একটু কেটে যায়, তাছাড়া এমনি কোনো সময় কাটবে না। ফার্স্টে ভাবলাম বেশি করে নিই, রেখে দেবো, দিয়ে আবার কালকেও খাবো, তো ভাবলাম পরপর দুদিন একই মাছ খেতে ভালো ভালো লাগবে না, তো তার জন্য আজকে দুপুরে যেটুকুনি দরকার সেটুকুনি নিলাম। সকালের ব্রেকফাস্ট রুটি, আলুর দম। আলুর দমটা কিন্তু কালকে, কারণ মানে কালকে আমি বেশি করে আলুর দম করেছিলাম রুটি দিয়ে আলুর দম খাবো বলে, তো তার জন্য রুটি আর আলুর দম। এখন শীতে ফ্রিজে না রাখলেও হয়তো আমি ফ্রিজেই রেখেছিলাম, আর একটু গরম করে নিলাম হালকা করে, ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। দুপুরে স্নান টান কমপ্লিট করে রান্নাটা চাপিয়ে দিলাম, তো আজকে রান্না হবে তোমার, রান্না অর্ধেক হয়ে গেছে তার জন্য না, তো এখানে রান্না করছি পালং শাক, পালং শাক ভাজা। এটা হচ্ছে পাশের বাড়ির দিদিরা দিয়েছে, দু একদিন ধরেই বলছিল যে শাক নিয়ে যাওয়া, মানে ওদের মাছ যেহেতু লাগিয়েছে, তো এটা ওটা পুঁই শাক রান্না করছি বলে আমি বলছি ঠিক আছে দুদিন পরে নেবো, তো আজকে দিয়ে গেছে।
ফার্স্টে একটু লবণ দিয়ে শাকগুলোকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে শাকের নিজের থেকেই প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল। আর এখন তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবার একটু ভাজা ভাজা করে নেব। আমার তো বেশ ভালোই লাগে, আর তিধাও শাক খেতে খুব ভালোবাসে। আর বাটা মাছগুলো শুধুই ঝাল করব। আর বাঁধাকপি চচ্চড়িটা হয়ে গেছে, মানে আগেই হয়ে গেছে, বাঁধাকপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো মাছগুলো না এমনি আলু আলু দিয়ে ঝোল করব না, ও আলু দিয়ে ঝোল করলে খেতেও যায় না, নষ্ট হবে। তো ফালতু ফালতু নষ্ট করার থেকে আমার মনে হয় যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করাই বেশি ভালো। তো দেখতে পাচ্ছ মাছগুলো ফুটে গেল, কিন্তু এতটা জল আমি রাখবো না, শুকনো শুকনো টাইপের করব। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। আর এদিকে তিথার জন্য হাড়িতে জল গরম করতে দিয়েছি, ও স্নান করবে, ঠান্ডা জলে একদমই স্নান করতে চায় না। তো রান্নাবান্নার পরে না গ্যাসটা একটু ভালো করে মোছা, বেশ ভালো, মানে এর আগে অনেকবার বলেছি লিকুইডটা আনা হয় না, মানে কেন কি জানি আমার মনেই থাকে না বাজারে গেলে। আর গ্রামে যে দোকানগুলো আছে না সেখানে তোমার এই ভীম লিকুইড জেলটা পাওয়া যায় না, বাজারে গেলে পাওয়া যায় কিন্তু বাজার থেকে ধরো অতটা আনা টানা হয় না। আর গ্যাসটা যদি রান্নার পর একটু ভালো করে বেশ পরিষ্কার করে মুছে রাখা হয় না, তখন নেক্সটবার যখন রান্না করতে হবে দেখবে রান্নার এনার্জিটা দ্বিগুণ বেড়ে যাবে। তো তার জন্য আমি গ্যাসটাকে সবসময় ভালো করে মানে রান্নার পরে একবার করে, দুপুরে একবারই করি, রান্নার পরে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে নিই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, আজকে মাথায় একদম চ্যাপচ্যাপ করে তেল দিয়েছে, চুলগুলো একদম চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করছে। আর তিধা তো দুপুরে কোনো মতে ঘুমাতে আসতে চায় না, নিচ থেকে ধরে ধরে বেঁধে খেপে গিয়েছে, আজকে আমার উপরে খেপে গিয়েছে তিধা। এখন আড়াইটা বেজে গেছে, এখন যদি ঘুম মানে না ঘুমায় তাহলে আর উঠতে পারবো না সন্ধ্যার আগে। তো এখন একটু ঘুমিয়ে পড়ি। আর কেমন মারছে দেখো, সবাই দেখো কেমন দুধ মাম মামকে মারছে, দেখেছো? হনুমান হনুমান দাঁত খিচাচ্ছে, হনুমান দাঁত খিচাচ্ছে, হনুমান মার, কাকে মারবি, মার মার হনুমান, টাটা, ঘুমিয়ে পড়ি। তো এখন বিকাল হয়ে গেছে, আর সকালে যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি বলে একবার দেখাতে আসলাম, মানে অর্ধেক তো ফুরিয়েই গেছে, দিদা খেয়ে নিয়েছে, আর বাটি সাইডে সাইডে দু একটা পিঁপড়ে লেগেছে দেখতে পাচ্ছ। তো এটা এখানে রাখা যাবে না, মিটকেশের মধ্যে ভরে রাখবো, নাহলে পিঁপড়েতে পুরো থুপ করে দেবে। কোথাও যেতে পারছে না, কোথাও বেড়াতে পারছে না, ওর খুব মনটা খারাপ তার জন্য। কবে বেড়াতে পারবে, কবে যেতে পারবে, তাই তো বাবু? তিধা বেড়াতে প্রচন্ড ভালোবাসে, আর তার থেকেও বড় কথা পাপার জন্য খুব মন খারাপ করছে তিধার। চোখটা উপর দিকে দেখা, উপর দিকে দেখালে তো দেখতে পাবে, এই দেখো এই চোখটা, এই চোখটা দেখো বাবা কিভাবে দেখানো ছিড়ি, এরম ভাবে ওরম ভাবে। ও আমাকে বলছে মা কতদিন ধরে তো কাজল টাজল কিচ্ছু পরি না, তো একটু পরিয়ে দাও, বেশ ভালো লাগবে আমাকে দেখতে। আমি বলছি ঠিক আছে সব পরিয়ে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত কোনোদিন একটা কাজল দেখলাম না যেটা একটা টানি যথেষ্ট, মানে একটু অ্যাড দেখায় না, ল্যাকমি আইকনিক কাজল, এর একটা টানি যথেষ্ট। তো আজকে আমি অর্ধেকটা করে দিয়েছি না, পুরোটা করে দিয়েছি। অনেকে আমি লোয়ার ল্যাশ লাইনে দিয়েছি, অনেকেই উপরেও দেয়, আমি ওটা পারি না দিতে। এই দেখো আমার সোনাকে দেখো কাজল পরে কত সুন্দর লাগছে, কতদিন পরে কাজলে টিপ পরেছে জানো, আর বিছানাটাকে গুটিয়ে কি করেছে দেখো। আজকে পুরো আমার সোনাটাকে মনে হচ্ছে বাচ্চা বাচ্চা, কিউট কিউট লাগছে, কিউট কিউট ফেস তেরা তুমি কিউট হে। আমার সোনা নিয়ে নাও,
কি করে হাত বাড়িয়ে ফোনের মধ্যে থেকে হাত বাড়িয়ে নিয়ে নেবে? তারপর আবার সুজি খাবো। তাহলে কেমন পরিমাণে খাটাচ্ছে দেখেছো আমার মেয়েটা আমাকে দিয়ে? কত খাটাচ্ছে আমার মেয়েটা আমাকে দিয়ে। এই সুজি যদি তুমি না খেয়েছো তোমার পিঠের উপর আমি ঢিসুম ঢিসুম করে দেবো। আর বিছানার অবস্থা দেখো, এগুলো সব আজকে কেচে মানে পরিষ্কার করে দিয়েছিলাম, তো এগুলো সব ভরে রাখবো। দিধার এটা আর একটা সোয়েটারের জ্যাকেটটা, ভিতরে একটা আলাদা রকমের আছে। আমার সোয়েটারটাও তুলে রাখবো। অনেকগুলো চাদর বাইরে আছে, তিনটে চাদর বাইরে আছে, তো এতগুলো চাদর বাইরের দরকার নেই। আর ওই যে এটা কিন্তু আমার টুপি, এটা তিধার না। হ্যাঁ এটা আমার বলে কেনা, তিধা পরে তাই আমি তিধার তিধার বলি। এটা আমারই টুপি। এগুলো সব আলমারিতে গুছিয়ে ভরে দেবো। গুড মর্নিং, এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে বড়ের দিন সকাল। কালকের ব্লগটা আর শেষ করিনি, মানে ভালোও লাগেনি। আর মনে হয়েছিল যে আজকে যেহেতু, তো ফার্স্টেই আমি সকালে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই মেরি ক্রিসমাস। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আর আজকেই আমি ব্লগটা পোস্ট করব, সুতরাং তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে শুভ বড়দিন। আর সকালে খাচ্ছি হচ্ছে এই দেখো, এটার নাম হচ্ছে পালক। অনেকে গোকুল পিঠে বলে, অনেকে চন্দনা পিঠে বলে, যাক চন্দনা পিঠে মিঠে বলে কিনা আমি জানি না, আমাদের এখানে পালক বলে। আর আমার ঠাকমা বলতো চন্দনা পিঠে, তাই বলতো। খেতে ভীষণ সুন্দর হয়, চাল গুঁড়ো, দুধ, নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ, মিষ্টি, মানে যত রকম আইটেম আছে সবের মধ্যে দিয়ে কড়াই ভালো করে নিশ্চয়ই একদিন তোমাদেরকে আমি এই রেসিপিটা শেয়ার করবো। এগুলো আমি ভালো বানাতে পারি না, খেতে ভালো পারি, খুব ভালো লাগছে খেলে। কড়াই করে নেওয়ার পরে থালায় থালায় ঢেলে দিতে হবে, তারপরে পিচ 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 করে কেটে নিতে হবে। আজকে সকালে চা খেয়েছি, এটাই ব্রেকফাস্ট। শুধুমাত্র আজকে তোমাদেরকে মেরি ক্রিসমাস জানাবো বলেই ব্লগটা কালকে শেষ করে নিয়ে আজকে শেষ করলাম। এই ব্লগটা আজকেই পোস্ট করব আর তোমাদেরকে আজকেই। আর আজকে দিদার ইচ্ছা, দিদা দোকানের কেক খাবে না, বাড়িতে ওর জন্য কেক বানিয়ে দিতে হবে, চেষ্টা করব। তো আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছি কোনো ব্যাপার না, মানে রোজকার রুটিনের মতো আজকের দিনটাও সেমই হবে, কালকের ভিডিওতে সেটা দেখতে পাবে।